আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় স্নেহধন্য দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুবই ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদেরকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের জন্য দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্যবই থেকে অধ্যায় 4 পাঠ 20 এর উপরে একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, ফিতনা ফাসাদ, এই বিষয়ে তোমাদেরকে পাঠদান করব। তোমরা অবশ্যই আজকের ক্লাসের সর্বশেষ সময় পর্যন্ত আমার সঙ্গে থাকবে, তাহলে এই বিষয়ে তোমরা পূর্ণ ধারণা পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস শুরু করার পূর্বেই তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়ির কাজ হচ্ছে আজকের টপিকের উপর ভিত্তি করে, তা হচ্ছে ফিতনা হত্যার চেয়ে জঘন্য বুঝিয়ে লেখা। অর্থাৎ ফিতনা হত্যার চেয়ে যে জঘন্য, এটাকে ব্যাখ্যা করে তোমরা এসডব্লিউ খাতায় লিখবে। এই বিষয়টি তোমাদের পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে। আবার আজকের এই ক্লাসের মধ্যেও আমি বিষয়টি সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণা দিব ইনশাআল্লাহ। তোমরা এসডব্লিউ খাতায় এটা লিখে রবিবারে জমা দিবে, পরবর্তী রবিবারে খাতা ফেরত নিয়ে যেতে পারবে। অভিভাবকদের মাধ্যমে তোমরা এই কাজটি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগেই জেনেছ যে এসডব্লিউর উপরে মূল্যায়ন করে নম্বর দেওয়া হয়, যা তোমাদের নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 30 নম্বর যুক্ত হয়ে তোমাদের লিখিত পরীক্ষার ফলাফল ভালো হবে আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর দেরি নয়, এবারে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি, তা হচ্ছে ফিতনা ফাসাদ। এই সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে গেলে প্রথমেই ফিতনা ফাসাদের স্বরূপ, তার পরিচয় জানা দরকার। তাহলে প্রথমে আমরা ফিতনা ফাসাদ কি তার পরিচয়টা জেনে নিই, তাহলে আমাদের পুরো আলোচনাটি শুনতে বুঝতে খুবই সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিচয়। ফিতনা ফাসাদ উভয়টি আরবি শব্দ। আল ফিতনাতু, অর্থাৎ ফিতনা অর্থ অরাজকতা, বিশৃঙ্খলা, কলহ ইত্যাদি। তোমাদের পাঠ্যবইতে এই অর্থগুলো করা হয়েছে এবং ডিকশনারিতেও ফিতনা শব্দের এই অর্থগুলো পাওয়া যায়। ডিকশনারির অর্থগুলোকে আমরা আবিধানিক অর্থ বলে জানি, আর পারিভাষিক অর্থ বলতে আমরা কোনো বিষয়কে বিশেষভাবে সংজ্ঞায়িত করা বোঝায়, বিশেষ কোনো অর্থ বোঝায়। তা হচ্ছে কি, ইসলামী পরিভাষায় ফিতনা ফাসাদ বলতে বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি বোঝায়। একটি শান্তিপূর্ণ সমাজ, এটাকে বিশৃঙ্খল পরিবেশ ধারণ করার জন্য ফিতনা কলহ বাঁধানোই যথেষ্ট। এর মাধ্যমে সমাজ অশান্তিতে ভরে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চুরি, ডাকাতি, হত্যা, সন্ত্রাস, ভয় ভীতি দেখানো, এটাও ফিতনা ফাসাদের একটি রূপ। আবার শাসক গোষ্ঠী কর্তৃক ফ্যাসিবাদী কায়দায় শাসন পরিচালনা করা, জনগণের অধিকার কেড়ে নেওয়া, তারপরে নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালিয়ে দেয়া, মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা ইত্যাদি মাধ্যমেও রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এগুলো ফিতনা ফাসাদের আরেকটি রূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ফিতনা ফাসাদের মাধ্যমে গোটা পৃথিবী অশান্ত হয়ে যায়, তাই ফিতনা ফাসাদ আমাদের পরিহার করা দরকার। ইসলামী দৃষ্টিকোণ থেকে ফিতনা এবং ফাসাদকে, ফিতনা ও ফাসাদের যে কুফল রয়েছে সে সম্পর্কে আমি তোমাদেরকে এখন ধারণা দিব। আমরা একথা ভালো করেই জানি, ইসলাম হচ্ছে একটি সুশৃঙ্খল শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামী জীবন ব্যবস্থার আলোকে মুসলমানরা যদি তাদের জীবন পরিচালনা করে থাকে, তাহলে এই সমাজ কখনোই বিবাদযুক্ত হবে না, বরং শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে সবাই একতাবদ্ধ হয়ে বসবাস করতে পারবে। তার উজ্জ্বল একটি দৃষ্টান্ত রয়েছে, তা হচ্ছে মুসলমানরা যখন মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যায়, তখন তারা জামাতবন্দি হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এক ইমামকে নেতা বানিয়ে তার আনুগত্যের সর্বোচ্চ আনুগত্যের মাধ্যমে তারা জামাতে অংশগ্রহণ করে
ধনী গরিব সাদা কালো তারপরে ছোট বড় লম্বা বেটে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে তারা আল্লাহ তাআলার বান্দা পরিচয় নিয়ে জামাতে নামাজ আদায় করে আর এই শিক্ষা তাদের পরিবারে তারপরে সমাজে সমস্ত জায়গায় একতাবদ্ধ হওয়ার যে অনুভূতি এটার বহিঃপ্রকাশ ঘটে সমাজ শান্তিতে ভরে যায় এছাড়াও ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে যদি গড়ে ওঠে তাহলে প্রতিটা জায়গায় কোনো বিশৃঙ্খলার ছাপ লক্ষ্য করা যায় না কিন্তু এই ইসলাম ইসলামী জীবন ব্যবস্থার বাইরে যদি চলাফেরা কেউ করতে চায় তাহলে সেই সমাজ বিশৃঙ্খল যুক্ত হবে এটাই স্বাভাবিক একটি সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় তখনই তখন কোনো ব্যক্তি যদি ব্যক্তিতে ব্যক্তিতে পরিবারে পরিবারে সমাজে সমাজে এমনকি রাষ্ট্রে রাষ্ট্রে যদি ঝগড়া লাগিয়ে দিতে পারে তাহলে ওই সমাজে যুদ্ধ বিগ্রহের সৃষ্টি হয়ে গোটা সমাজ একটা বিশৃঙ্খল পরিবেশের দিকে ধাবিত হয়ে থাকে তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে সূরা আল বাকারা আয়াত 191 আল্লাহ তাআলা বলতেছেন যে ফিতনা হচ্ছে হত্যার থেকেও জঘন্য তার কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে সে একজন ব্যক্তিকে হত্যা করলো আর এই ব্যক্তিকে হত্যা করার কারণে একজন ব্যক্তির হত্যার শাস্তি তার উপর প্রয়োগ হবে এখানেই বিষয়টি শেষ হয়ে যাবে কিন্তু কোনো ব্যক্তি যদি হত্যা না করে কোনো এক দুইটা পক্ষের মধ্যে যদি দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারে আর এই দ্বন্দ্বের কারণে সেখানে কলহ বিবাদের সৃষ্টি হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যেতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি বিশ্ব ইতিহাসকে পর্যালোচনা করা যায় তাহলে আমরা দেখব দেশে দেশে বিভিন্ন সীমান্ত নিয়ে বা স্বার্থ নিয়ে বিভিন্নভাবে যুদ্ধ লেগেছে এই ফিতনা ফাসাদের কারণে মতদ্বন্দ্বতার কারণে বা কোনো পক্ষ যুদ্ধ লাগিয়ে দিয়েছে এর কারণে গোটা পৃথিবী দুইটা বিশ্বযুদ্ধ দেখেছে সেখানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে কোটি কোটি মানুষ বিকলাঙ্গ হয়েছে দেশ এবং জাতির অর্থনৈতিক ক্ষতিসাধিত হয়েছে অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এইভাবে করে দেখা যায় যে ফিতনার মাধ্যমে গোটা পৃথিবী অশান্তিতে একসময় ভরে গিয়েছিল এইভাবে প্রতিটা সমাজেই যদি দ্বন্দ্ব লাগানোর ব্যবস্থা করা হয় তাহলে সমাজ আর কখনোই শান্তিতে থাকতে পারবে না তাই আল্লাহ তাআলা বলতেছেন যে হত্যা তো একজন ব্যক্তির মাধ্যমেই সীমাবদ্ধ থাকে কিন্তু ফিতনাটা যদি ছড়িয়ে পড়ে তাহলে গোটা বিশ্ব ব্যবস্থায় ধ্বংস হয়ে যাবে তাই এখানে হত্যার থেকেও জঘন্য ফিতনাকে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবারে এই যে ফিতনা ফাসাদ যে হত্যার থেকেও জঘন্য এই জঘন্য অপরাধের ক্ষেত্রে ইসলামী বিধান কি সেই সম্পর্কে আমি একটি পয়েন্ট আলোচনায় নিয়ে এসেছি আমি তোমাদের সামনে সেটা তুলে ধরব প্রথমত ফিতনা ফাসাদ সৃষ্টি করা হচ্ছে হারাম এটা নিষিদ্ধ এটা আল্লাহ তাআলার নিষেধ রয়েছে এর থেকে বিরত থাকতে হবে এই হারাম কাজ করা যাবে না এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা অর্থ পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পর তাতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না সূরা আল আরাফ আয়াত 56 পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহর বিধান কায়েম হয়ে গেছে বা মানুষ মানুষের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গোটা সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করছে এই শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থাকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়ার জন্য একটা শ্রেণী যদি কাজ করে তাহলে এটার ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেছে যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না মানুষের শান্তি নষ্ট করো না প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে ফিতনা ফাসাদের কথা বলা হচ্ছে যে এটা করা যাবে না এছাড়াও আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আর্দ তুমি পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন কেননা আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদের বিপর্যয় সৃষ্টিকারীদের বিশৃঙ্খলাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ তাআলা যেহেতু ভালোবাসেন না তাই এই জঘন্য কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি পৃথিবীতে শান্তিতে বসবাস করতে চাই তাহলে আমরা
দ্বন্দ্ব না লাগিয়ে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করে আমরা দুই পক্ষকে মিলিয়ে দিব, এইভাবে করে আমরা দ্বন্দ্ব ফ্যাসাদ থেকে মুক্ত হয়ে একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলব, যেখানে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় এক শৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। এই জন্য আমরা এই জঘন্য অপরাধ ফিতনা ফাসাদ থেকে দূরে থাকব, তাহলে আমাদের জীবন সার্থক হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের এই টপিকের উপরে তোমরা আজকে যে ধারণা পেলে এটা তোমরা বারবার অনুশীলন করবে, পাঠ্য বই থেকেও অনুশীলন করবে, ভিডিওটি দেখেও তোমরা অনুশীলন করবে, কারণ তোমাদের এই টপিকটি নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই আজকের আলোচনা থেকে যা শিখলে তা নিজেদের জীবনে বাস্তবায়ন করে, অর্থাৎ ফিতনা ফাসাদ থেকে মুক্ত হয়ে আল্লাহর হুকুম পালনে নিজেদেরকে অভ্যস্ত করে তোমরা তোমাদের জীবনকে গড়বে এবং পরীক্ষার জন্য সুন্দর অনুশীলন করে তোমার পরীক্ষায় সুন্দর ফলাফল করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, আগামী ক্লাসের অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।